আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে রেসিপিটা দেখেই বুঝতে পারছেন আজকে আমি একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে ফুলকপির ভর্তা তো যেহেতু শীতকাল চলে এসেছে এখন বাজারে প্রচুর সবজি আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে ফুলকপি খেয়ে থাকি ভর্তাও আমরা অনেকে করেছি অনেকে খেয়েছি কিন্তু এর আগেও আমি খেয়েছি তবে আজকে ভর্তাটা একটু অন্যরকম করে করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন কোনো কিছু স্কিপ করবেন না তাহলে আপনারা সব কিছু বুঝে নিতে পারবেন একই জিনিসকে যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে মশলা চেঞ্জ করে যদি কিছু উপকরণ চেঞ্জ করে দিতে পারি তাহলেই কিন্তু খাবারের মধ্যে একটা ভিন্নতা চলে আসে বৈচিত্র্য চলে আসে তো এখন চলে যাচ্ছি রান্নায় কিভাবে কি করেছি আমি আপনাদেরকে একে একে সব বলে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন প্রথমে আমি তেলে আগে মরিচটা ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবো তো আমার কাছে মরিচ দিয়ে ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগে এখানে অপশনাল আপনারা চাইলে কেউ কাঁচামরিচটা দিতে পারেন তবে আজকে আমার মশলার মধ্যে একটু দেখেন আমি কিন্তু প্রথমে আগে রসুনটা ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে আমি রসুনও ব্যবহার করবো কারণ ফুলকপির কিন্তু নিজস্ব কোনো টেস্ট নেই এটা আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় তো এটাকে একটু টেস্ট করার জন্যই কিন্তু একটু রসুনটা দিতে হবে আর এই ভর্তায় রসুন দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতে ভালো লাগে তো আমি মরিচ ভেজে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর রসুন পেঁয়াজটা সুন্দর লাল লাল করে একটু ভেজে নেব তারপরে ফুলকপিগুলোকে ছোট ছোট টুকটুক করে আমি এখানে পানি দিয়েছি আর সামান্য হলুদ দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করব যাতে ফুলকপির সাথে পানিটা একদম শুকিয়ে যায় আমরা পানিটা ফেলে দেব না কারণ এতে কিন্তু ফুলকপির যে খাদ্য গুণটা সেটা একদমই নষ্ট হয়ে যাবে এটা মাথায় রেখে পানিটা ব্যবহার করতে হবে যাতে পানিও ও আমাদের শুকিয়ে যায় ফুলকপিটাও সিদ্ধ হয়ে যায় কারণ পানিটা শুকিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু ফুলকপির ভিতরে পানি থাকবে ভর্তা করতে গেলে কিন্তু পানি পানি হবে তো এটা একটু মাথায় রেখে কাজ করবেন পানিটাও শুকিয়ে যাবে ফুলকপিটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো এই তো এখন চলে এলাম ভর্তায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ডিম নিয়েছি আজকে এটাই কিন্তু একটা গোপন টিপস ডিম দিয়ে ভর্তাটা করব আর দেব আচারের মশলা ঘরে তৈরি যে আচার ছিল সেই আচারের মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এক দেড় চামচের মতো এখানে কিন্তু সরিষার তেলেই কিন্তু এই ভর্তাটা আজকে করছি আর আচারের যে একটা মশলা আছে এতে ভর্তার টেস্টটা গুণ বেড়ে যায় আপনারা হুবহু সেম প্রসেসটা ফলো করে ভর্তাটা করে খাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি এর আগে ফুলকপির ভর্তাটা কিন্তু মাছ দিয়ে খেয়েছি এইবার এটা আমি ডিম দিয়েই করলাম কারণ সত্যিই একটা অন্যরকম টেস্ট হয়েছে যদিও আমি অনেকগুলি কমেন্টস এরকম পেয়েছি আমি যেন শীতের সবজি দিয়ে কিছু ভর্তার রেসিপি দিই তো অলরেডি কিছু ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আমি নতুন করে আবার দিচ্ছি ইনশাআল্লাহ সামনে আরও দেব আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু এটাই সুবিধা আর সুন্দর সুন্দর লাইক কমেন্টস তো অবশ্যই করবেন ভিডিও দেখা হয়ে গেলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস তো অবশ্যই করবেন আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনারা আপনাদের সুন্দর মতামত গুলো দিতে পারেন তো ঠিক আছে আমি কিন্তু ভর্তাগুলি হাতে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলতো হাতে সবগুলি মেখে নেব ভর্তাটা এত টেস্ট হয়েছিল আমি ভয়েস অভারটা পরে দিচ্ছি সে কারণেই বলছি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এইভাবে একবার তৈরি করে খাবেন আশা করি নিরাশ হবেন না আপনারাই বলবেন হ্যাঁ আপু ভর্তাটা অনেক ভালো হয়েছিল তো এটা কিছু রিকোয়েস্ট বলতে কিছু প্রবাসী কিছু ভাইয়াদের রিকোয়েস্ট ছিল যে আমি যেন ভর্তার রেসিপি করে দেখাই তারা ভর্তার কিছু নতুন নতুন রেসিপি চান তো ঠিক আছে আপনাদের উদ্দেশ্যেই কিন্তু এটা মেসেজ করে দেখালাম ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন শুধু একটু সার্ভ করে নেওয়ার পালা আমি তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি গরম ভাতের সাথে কিন্তু এটা একদম জমে যাবে আশা করি আপনারাও সেম প্রসেসটা ফলো করে এইভাবে ভর্তা তৈরি করে খাবেন আর যদি কিছু জানার বা আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে সেটা জানিয়ে দিতে পারবেন আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনারা আমার সাথে ফেসবুকেও অ্যাড হয়ে যেতে পারেন আর আজকে রেসিপি দেখাচ্ছি না এটা হচ্ছে আলুর ডাল রান্না করেছিলাম শীতকালে এখন বাজারে নতুন আলু উঠেছে এই সময় মসুরের ডাল না খেয়ে আজকে আলু দিয়ে ডাল রান্না করেছি আপনারা যদি এই রেসিপিটি চান তাহলে আমি সেটাও শেয়ার করে দেবো ইনশাল্লাহ শুধু আপনাদেরকে আমি দেখালাম এই আলুর ডালটা খেতে ভীষণ মজা হয়েছিল আমি শুধু একটু সেদ্ধ ডিম দিয়ে একটু মানে একটু গার্নিশ করে নিয়েছি অনেক ভালো লেগেছে এটা এই ভর্তা আর এই আলুর ডাল দিয়ে আজকে খেয়ে আমরা আজকে দুপুরে লাঞ্চ সেটে দিয়েই করব তো ঠিক আছে আমি আর বক বক করছি না যদি আপনারা এই রেসিপিটি দেখতে চান তাহলে আমাকে ডিসক্রিপশন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম